গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এখন এই যে এটা হচ্ছে বিকি গানের বাসার মেম্বার, তো আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি, এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর সামনে দুজন যাচ্ছে, প্রমোদীপ আর পাপন। যা গরম পড়েছে, এই গরমে একটু স্বস্তি পেতে আমরা বেরিয়ে পড়লাম। আমরা মালদায় মাত্র পৌঁছে গেলাম, তো এখন বাজে 12টার কাছাকাছি, আমাদের 1:35 ট্রেন আছে। তো পিছনে দেখতে পাচ্ছ সবাই চলে এসছে। বেশ কিছু সময় অপেক্ষা করার পর ফাইনালি ট্রেন চলে এসেছে। এখন বাজে 12:26 আর আমাদের ট্রেন চলে এসছে, এখন ট্রেনে উঠবো। কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি, পৌঁছে গেলাম জলপাইগুড়ি এনজিপি। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, খুব সুন্দর আয়োজন, আমি খুব আপ্লুত বন্দে ভারত এসে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, গুড মর্নিং। আমরা এখন পৌঁছে গেলাম শিলিগুড়িতে, সামনে সবাই চলে গেছে। ওরা ভালো করে ঘুমাতে পারেনি, তো আমি মোটামুটি ভালো করে ঘুমিয়েছি রাত্রে। আর আমাদের আমাদের গাড়ি বুকিং করা আছে, তো গাড়ি চলে এসছে, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। সামনে দেখো প্রচুর গাড়ি রয়েছে এখানে, তো এখন আমরা গাড়ির দিকেই যাচ্ছি। পৌঁছে গেছি আর আমাদের গাড়ির কাছে চলে এসেছি। আমাদের গাড়ি এখানে সব মালপত্র উপরে উঠাচ্ছে। এই মাত্র বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গাছের ছায়ার নিচ দিয়ে আমাদের গাড়ি কিন্তু বেশ সুন্দরভাবে চলছিল। হাড় হিম করা সূর্যের তাপ থেকে একটু নিস্তার পেতে আমরা সবাই যাচ্ছি, আর সবার মনে কিন্তু খুশির বন্যা বয়ে যাচ্ছে। দুচোখ মেলতেই সামনেই দেখতে পাচ্ছি পাহাড়। আমরা পৌঁছে গেলাম একটা পাহাড়ের গায়ে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে এসে আমাদের বেশ ভালো লাগছিল। আমরা দোতলাতে এখান থেকে পাহাড়ের যেই দৃশ্য, এই দৃশ্য দেখতে দেখতে আমরা আজকে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট চলে এসেছে, বিকি অ্যান্ড সৌমাল্য এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে, তো আমাদেরও সবার ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা এখন খেয়েটে আবারও বেরিয়ে পড়লাম সেই পাহাড়ের রাস্তা দিয়ে, সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আর পাহাড়ের রাস্তায় কিন্তু আমার বেশ ভয় লাগছিল, তার সাথে সাথে আবার দেখার একটা অনুভূতি ছিল। আমরা চলে এসেছি এখন দার্জিলিং মোড়ে, আর আমাদের গাড়ি এখন আসছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো একটু পরে গাড়িটা আসবে, তারপরে আরও আধা ঘন্টা লাগবে আমাদের গাড়িতে যেতে। রিসর্ট থেকে আমাদের জন্য দার্জিলিং মোড়ে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, সেই গাড়িতে চড়েই আমরা আবারও চলতে লাগলাম বিজনবাড়ি বাম্বু রিসর্টের দিকে। এই রিসর্টে তোমরা যদি আসতে চাও, আমি এখানে ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। গাড়িতে পাহাড়ের গান শুনতে শুনতে, চা বাগান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বিজনবাড়ি বাম্বু রিসর্টের উদ্দেশ্যে। এখানকার ড্রাইভার, তার সাথে এখানকার মানুষজন কিন্তু খুবই ভালো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাম্বু রিসর্টে। এখানে ঢুকতেই দেখতে পেলাম একটা ব্লু কালারের সুইমিং পুল, তার সাথে রিসর্ট, আর গাছে নানান ধরনের ফুল। এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। এই রিসর্টের পাশে কিন্তু পাহাড় থেকে জল বয়ে আসছে, একটি নদী রয়েছে। এই নদীতে কিন্তু আমরা আজকে স্নান করব। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি রিসর্টের দিকে, তোমাদেরকে দেখাবো আমরা কোন ঘরে এবং কোন রিসর্টে থাকছি। সামনেই দেখা যাচ্ছে একটা দোতলা বিল্ডিং, এই দোতলাতেই আমরা সবাই মিলে কিন্তু এখানে থাকব। তোমাদেরকে ঘরগুলো দেখাবো। আর এখানে আসতে আসতে আমার মাথা কিন্তু প্রচণ্ড ঘুরছিল, কারণ প্রথমবার আমি পাহাড়ের গায়ে এসেছি। এই রিসর্টে একটাই দোতলা রুম রয়েছে, সেই দোতলার 10 নম্বর রুমে আমরা আজকে থাকব। উপরের ফল সিলিং থেকে শুরু করে চেয়ার অপূর্ব সুন্দর, আর এই ব্যালকনি থেকে তোমরা পুরো ফিল নিতে পারবে পাহাড়ের। আর এখানকার রুমে তোমরা 6 থেকে 7 জন আরামে বন্ধুবান্ধব মিলে আরামসে থাকতে পারবে। এখানকার ওয়াশরুমটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম, তারপরে একটু ক্যাত মেরে পর্দাটা খুললাম। এই ভিডিওটা করে দিচ্ছে পাপন। এই ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদেরকে এখানকার জায়গাগুলো দেখাবো এবং তার সাথে সাথে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এখানে তোমরা যদি এখানকার দোতলা রুমটা বুকিং করো, তবে সবথেকে ভালো অনুভূতি হয়তো করতে পারবে। এখানে অজিতদা জ্যাম পাউরুটি খাচ্ছে পুরো ফিল নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এই রাস্তা দিয়ে আমরা রিসর্টে প্রবেশ করলাম, এখানে দেখতে পাচ্ছ সুইমিং পুল, পাহাড় থেকে যে জল বয়ে আসছে সেই নদীতে আমরা স্নান করব। তোমরা চাইলে সুইমিং পুলেও স্নান করতে পারো, এখানে বেতের চেয়ারে বসে থাকবে দোতলাতে আর পাহাড়ের দিকে তাকিয়ে থাকবে। এখানকার যে ঝর্ণার জলের শব্দ, সেই শব্দ শুনলে তোমরা মুগ্ধ হয়ে যাবে।
গলায় গামছা নিয়ে আমরা এখানে চলে আসলাম সবাই মিলে নদীতে স্নান করার জন্য। এখানে দেখতে পাচ্ছ কম জল, ওই সাইডটাতে রয়েছে বেশি জল, ওখানে গিয়ে আমরা স্নান করব। আর এখানে দেখতে পাচ্ছ অনেক জোরে জোরে কিন্তু জল বয়ে যাচ্ছে। স্নান করার পর আমাদের টাইম হয়ে গিয়েছিল লাঞ্চের। এখানে এই বাম্বু রিসর্টে আমরা এখন প্রবেশ করব আর এখানে আমরা লাঞ্চ করব। এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু এরা কাটেনি, খুবই ভালো। আর এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে, আমাদের প্রায় লাঞ্চ কমপ্লিট। গাইজ এখন বাজে 3:32, বিকেল হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। একটু রেস্ট করে তারপর এখন আমরা পাহাড়ের উপরে উঠছি, লাইফে ফার্স্ট টাইম পাহাড়ের উপরে উঠছি, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। সামনে সবাই আছে, পিছনেও আছে দুইজন। আমি প্রথমবার পাহাড়ে উঠলাম আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় আছি, তাহলে বুঝতে পারবে আমি কত উপরে উঠেছি। এই দেখো নিচটা দেখো, দেখলে আমি অনেক উঁচুতে উঠে গেছি। আর এই পাহাড় গাছে মানে পাহাড়ের মধ্যে কী কী গাছ আছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো বাস গাছ, আরও এদিকে ভুট্টা চাষ করেছে, কলা গাছ। এখানে একটা জিনিস দেখলাম, এখানকার কলার যে কানগুলো হয় সেগুলো অনেক বড় বড় হয়। এই উপরটাতে এই মাত্র একটা ময়ূরের আওয়াজ পেলাম। এই জঙ্গলে রয়েছে ময়ূর, আরও না জানি কত পশু টশু রয়েছে, বুঝতে পারছি না। আমরা এগিয়ে চলেছি, এদিকে একটা ব্যাম্বো ব্রিজ রয়েছে, সেই ব্যাম্বো ব্রিজটা আমরা ইউটিউবে দেখে থাকি সাধারণত, তো আমরা দেখেছি ইউটিউবে, খুবই ভালো লেগেছে। সেই জন্য আমরা আজকে পাহাড়ের দিকে যাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছ সবাই আছে, আসছে, আমি আগে আগে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। সাধারণত বাড়ির ছাদের ঢোপ এরকম আমরা দেখতে পাই, কিন্তু এখানে দেখতে পেলাম পাহাড়ের উপরে এই ধরনের ঢোপ রাখা আছে। একটা ইনফরমেশন, এই পাহাড়ে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র, এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি টাওয়ার, এখানে রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র। আজকে জানি না যাওয়া হবে কি না, তো যদি যাই তোমাদেরকে দেখাবো। এখানে একটা জিসিপি রাখা রয়েছে, এই পাহাড়গুলো ভাঙার কাজ চলছে, আরও নতুন নতুন রাস্তা হবে। এই মুহূর্তে উপরে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা সাধারণত অনেক সিনেমায় শুটিং করা হয়েছে, এখানে খ্রিস্টান বই ভূতুরে সিনেমাগুলো করা হয় এখানে। এই এত বড় পাহাড়ের মধ্যে দুটো বাচ্চাকে দেখতে পেলাম, আমরা নিচের দিকে যাচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করব তাদের বাড়ি কোথায়। আপকা ঘর কিধার হে, আপকা ঘর কিধার হে বাবু, ক্যা নাম হ্যায় আপকা? জেসপার। হাই কর দো, হাই হাই কর দো, টাটা টাটা। গাইস তোমরা দেখলে দুটো এই জঙ্গলের মধ্যে আর এই পাহাড়ের মধ্যে দুটো বাচ্চা ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের বাড়ি কোথায়, তারা বললো এখানেই বাড়ি। তো আমি ফার্স্ট টাইম পাহাড়ের মধ্যে এসেছি, বুঝতে পারছো কতটা এক্সাইটেড। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গাইস এখানকার কৃষক কিন্তু এদের এখানে জমি নেই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তারা চাষবাস করছে এই পাহাড়ের নিচে, ভুট্টা লাগিয়েছে। আমাদের ওখানে যেরকম জমি আছে এখানে কিন্তু জমি নেই, পাথর রয়েছে এখানে বড় বড়, আর এখান দিয়ে ঝর্ণার জল পড়ছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখো পাহাড় থেকে জল বয়ে আসছে, এখান থেকে এই যেটা দিয়ে জলগুলো যাচ্ছে। আমরা মালদা স্টেশন থেকে একটা রিলস শুরু করেছিলাম, আমরা পাহাড়ে এসে রিলসটাকে সম্পূর্ণ করলাম। গাইস আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি বাম্বু ব্রিজের, তো দেখতে পাচ্ছ কত পাথর, দারুণ দারুণ কিন্তু পাথর, এগুলোতে কিন্তু ছবি তুললে ভালো লাগবে দেখতে। এই ব্রিজটা সম্পূর্ণ হাওড়া ব্রিজের মতন, শুধুমাত্র এই দুটো তারের মাধ্যমে ঝুলে আছে এই ব্রিজটা। তো চলো তোমাদেরকে এই ব্রিজটা দেখাই, এই বাম্বু ব্রিজ। এখন আমি এই বাম্বু ব্রিজের উপর উঠে দেখব কেমন লাগছে। যখনই এই বাম্বু ব্রিজের উপরে উঠলাম ব্রিজটা কেমন যেন দোল খাচ্ছে। তো এই ব্রিজের নিচে যেই জল বয়ে যাচ্ছে পাহাড় থেকে, এই নদীটির নাম হচ্ছে রঙ্গিত নদী। এত সুন্দর জায়গা দেখে আমাদের মনে হচ্ছিল এখানেই থেকে যাই। তাই তোমাদেরকে দেখালাম বাম্বু ব্রিজ, আর দেখতেই পাচ্ছ নিচে জল, এখানে একটা পাথর রয়েছে, এখানে আমাদের কিছু ফটোশ্যুট করলাম। এই লোকেশনটা খুবই সুন্দর, ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ নিচে কোনো বাঁশ লাগানো নেই, এই দুটা তারের মাধ্যমে টান দেওয়া আছে হাওড়া ব্রিজের মতো।
তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লগ দেখার জন্য। আইস আজকে আমরা অনেক ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, খুব মজা করলাম। আর এখন আমরা যাব রাস্তা দিয়ে, যাব না আমরা রাস্তা খুঁজতে খুঁজতে যাব। তো সামনে পাহাড় আর বাঘ জঙ্গল, ঠিক আছে। বিখিরা ভাবছে ওটা দিয়ে যাবে, কিন্তু ওটা দেখো ওরা কোন দিক দিয়ে যাচ্ছে। আর আমরা এটা দিয়ে যাচ্ছি, ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে তোমরা যদি ইনস্টাগ্রামে ভিডিও, ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করতে চাও, এই জায়গাগুলো তোমাদের জন্য বেস্ট হবে। অপূর্ব সুন্দর, অসাধারণ, শ্বাস নিতে যা লাগছে এখানে, অসাধারণ লাগছে। ন্যাচারাল পরিবেশ, আমাদের ওখানে তো ফ্যাক্টরি কলকারখানায় ভর্তি, ঠিকমতো নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যায় না, শ্বাস পর্যন্ত নেওয়া যায় না। এখানে আমরা এত সুন্দরভাবে শ্বাস নিতে পারছি, কী বলবো। তোমরা পাহাড়ে এসে একবার দেখো, তাহলে বুঝতে পারবে। বিকি দৌড়ে দৌড়ে পাহাড় থেকে নামছে, কারণ সামনে একটা ময়ূর দেখতে পাওয়া গেছে। একটু আগে একটা ময়ূর আমরা দেখেছিলাম, কিন্তু সেটা আর খুঁজে পাচ্ছিলাম না। আর নিচ দিয়ে যাচ্ছে অজিতদা আর সমদীপ, আর এখানেই একটা ময়ূর রয়েছে, অল্প অল্প হয়তো দেখা যাচ্ছে। পাহাড়ে হাঁটতে হাঁটতে আজকে সবার শরীরের ঘাম বেরিয়ে গেছে। আবারও আমরা ফিরে আসলাম বাম্বু রিসর্টে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে গুড ইভিনিং। এখন আমাদের স্ন্যাক্স, চা, তার সাথে সাথে পাকোড়া আমাদেরকে এখন দিয়ে গেল, তো সেগুলোকে আমরা এখন খাবো আর এখানকার ইভিনিংটা এনজয় করবো। এখানে আমরা এখন খাচ্ছি চা, তার সাথে পাকোড়া, তার সাথে আবার পাহাড়ের হাওয়া এবং জলের স্রোতের শব্দ। আহা, কি অপূর্ব সুন্দর। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমরা আছি দার্জিলিংয়ের বিজনবাড়ি রিসর্টে। এটা হচ্ছে বিজনবাড়ি রিসর্ট, বাম্বু রিসর্ট। আর এখানে হচ্ছে দেখো ঝর্ণার জল প্রতিনিয়ত বয়ে চলেছে, এই জলগুলো দিয়ে কিন্তু আমরা মুখ ধুচ্ছি, স্নান করছি। আর খাওয়ার জল আসছে ওই পাহাড় থেকে, একটা পাইপ করে চলে আসছে এখানে, সেই জলগুলো আমরা এখানে খাচ্ছি। সকাল 6টায় ঘুম থেকে উঠে গেছিলাম, সব কাজ কমপ্লিট করে স্নান করে এখানে এসে আমি মোবাইলটা রেখেছিলাম একটা পাথরের উপরে ভিডিও করার জন্য। তার সাথে সকালের যে ন্যাচারাল ফুটফুটে এখানে হাওয়া বয়ে চলেছে, সেই হাওয়া উপভোগ করার জন্য আমি এখানে কিন্তু এসে বসে এবং দাঁড়িয়ে ছিলাম। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এখানে ঘুরতে আসো কখনো, তোমাদের খুব ভালো লাগবে। তার সাথে সাথে এখানকার নেচার, তোমাদের এখানে কোনো গাড়ির শব্দ কিন্তু তোমরা পাবে না, খুব সুন্দর লাগবে তোমাদের এখানে থাকতে। তার সাথে মানুষের ভিড় এবং গাড়ির গ্যাঞ্জাম থেকে একটু মুক্তি পেতে, একটু অফবিট জায়গা যদি তোমরা খোঁজো, এটা হচ্ছে বিজনবাড়ি বাম্বু রিসর্ট। এই রিসর্টে এসে আমাদের তো খুবই ভালো লেগেছে। গাইস, এটা হলো দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা, এখানে তোমরা আসলে খুবই সুন্দর অনুভূতি করবে। ন্যাচারাল সব পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ এখানে, এদিকে পাহাড়, এই যে ব্রিজ, এই যে ঝর্ণার জল প্রতিনিয়ত বয়ে চলেছে, একটা শব্দ। সকালবেলা এখানে পাখির ডাক শুনতে পারবে, সবসময় এখানে পাখির আওয়াজ শুনতে পারবে, এগুলো শুনতে পারবে, ন্যাচারাল। তো একদিন হলেও যদি একটু শান্তি চাও, তো এখানে তোমরা ঘুরতে আসতে পারো। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।